শুধু তোমারই জন্য আজকে আসা, আর তোমার আসা শুধু তোমাদেরই জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এই ছবিতে মানে একটা জায়গাতে দেখা যাচ্ছে যে তুমি অনেক টিমের সাপোর্ট হয়তো করো ফুটবলে, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে একটা লড়াই সামথিং চলছে, সেখানে দাঁড়িয়ে তুমি কোন টিমকে সাপোর্ট করছো? এটাই বলবো যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ফুটবল দ্যাট মাচ, বাট এটা সেফ। এটাই ওই জন্য আগে বললাম তুমি অনেক অনেক টিমকে সাপোর্ট করো হয়তো, বাট এটাই সেফ, কারণ দুটোই খুব ভালো টিম, দুজনেই ফেভারিট, দুজনের মধ্যেই ভালো ভালো প্লেয়ার আছে সেখানে। বাট এটা বলবো কি শুধু তোমার জন্য ফুটবল ম্যাচ না, তো আমরা শুধু তোমার জন্য নিয়ে কথা বলি। আচ্ছা, কারণ যারা আর্জেন্টিনা সাপোর্টার্স আছে তারা হয়তো মারবে আমাকে, আর যারা ব্রাজিলের সাপোর্টার্স আছে তারাও হয়তো মারবে কোনো একটা নাম বললে। তো বেটার উই টক আউট শুধু তোমারই জন্য। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্য। তুমি ব্যাচেলর, ঠিক আছে, কোনো সন্দেহ না আপাতত সন্দেহ নেই, কিন্তু তুমি ব্যাচেলর, তুমি ওই যে বিয়ের পরবর্তী যে লাইফটা সেটা তুমি এখনো লিড করো একদম না, এই যে চরিত্রটা করেছো সেটা বিয়ের পরের লাইফটা তুমি লিড করছো, এর হোমওয়ার্কটা কি করে করলে? তবে না অ্যাক্টর, হ্যাঁ ডেফিনেটলি, বাট মার্ডার করছে নাকি, আমরা কি গিয়ে মার্ডার করে দিই নাকি, ইট ইজ অ্যাক্টিং। তাও কিছু যদি মানে নিজেকে একটু বিবাহিত ভেবে একটা সময় কাটানো, এরকম না না গুরু, এরকম দরকার নেই ভাই, প্রচুর চাপ আছে পৃথিবীতে আমার জন্য, আর এক্সট্রা কোনো চাপ নিতে চাই না। যারাও ভেবে থাকেন, যারাও ভেবে আছেন কি বিয়ে করবে, প্লিজ আপনাদের সকলকে বলে রাখি অ্যাট লিস্ট নট অ্যানাদার থ্রি ইয়ার্স। বাট হ্যাঁ, এই বিবাহিত ক্যারেক্টারটা করতে ডেফিনেটলি ভালোই লেগেছে, বাট বিশ্বাস করো ছবিটা করার পর বিশ্বাস করলাম যে না আর দু বছর বিয়ে করবো না। কিছু আবদার কেউ অপেক্ষা করছে তোমার জন্য বাড়িতে, কেউ ফোন করছে তুমি খেয়েছো কিনা, কেউ জিজ্ঞেস করছে তুমি ঠিকঠাক আছো কিনা, ডেফিনেটলি ইটস অ্যামেজিং ফিলিং। অ্যান্ড এই সব ফিলিংগুলোকে নিয়ে আমরা এই ছবিটা করার চেষ্টা করেছি। খুব সুন্দর গল্পটা লিখেছে দেওয়াল, যিনি আমাদের রাইটার, সুন্দর সুন্দর মুহূর্তগুলো তৈরি করা হয়েছে, সুন্দর সুন্দর ডায়লগ দেওয়া হয়েছে। অ্যান্ড ডেফিনেটলি ওয়েন ইউ হ্যাভ শ্রাবন্তী, দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন আওয়ার ইন্ডাস্ট্রি, টু পোর্ট্রে ইওর ওয়াইফ, তো তখন অ্যাক্টিংটা খুব একটা করতে হয়। গানে ধরো শিপইয়ার দেখাচ্ছ বা ডক দেখাচ্ছ, এইটা কি লাকি চান্স সামহাও? কারণ তোমার আগেও অনেক গানেই আছে যেখানে তোমার শিপইয়ার শ্যুট করা হয়েছে। আই টেল ইউ, বেসিক্যালি ইউরোপিয়ান স্ট্রাকচারটা এরকম, ওইখানে বিচেস আছে, ওখানে ওই ওল্ড স্ট্রাকচারগুলো, ডোম স্ট্রাকচার যেগুলোকে আমরা বলে থাকি সেইগুলো আছে। ইনফ্যাক্ট ইস্তানবুলও তাই পেয়েছি, ইস্তানবুল অ্যান্ড গ্রিস মোর লাইক দে লুক লাইক সেম, একই রকম স্ট্রাকচার একই রকমই, বাট ইস্তানবুলটা আমি প্রথমবার গেলাম, অ্যান্ড অ্যামেজিং সিটি, মানে প্রচুর স্ট্রাকচার আছে যেগুলো তো তুমি বলবে কি দেখেই যাই, ছবি তুলেই যাই। অ্যান্ড যেইভাবে লোকেশনটা আমরা চাইছিলাম এই গানটার জন্য, একদম একটা হালকা বিচ, একটা একটা নো ম্যান্স ল্যান্ড যেখানে দুজনেই আছে, তারপরে একটা হঠাৎ করে সিটির মধ্যে চলে এলো, মানে একাও আছে আবার সঙ্গেও আছে, ইউ নো লাইক ইটস লাইক দ্যাট। এটা গল্প কার দেখো পড়ছে কে, এগিয়ে দে গানটা যে ছবিতে বিয়ের পরে, মানে তোমার তো একটা হাফ বিয়ে একটা অভিজ্ঞতা হলো, মানে কিছুটা হলেও তো মনে হয় যে বিয়ের পরে এগিয়ে দে কথাটা বলাই যেতে পারে, বিয়ের পর মানুষ এগোয় না, ইনফ্যাক্ট শুধু বিয়ের পর কেন, বিয়ের আগেও আমরা বলতে পারি, কারণ আমরা সবসময় হাঁটতে চাই, একসঙ্গে হাঁটতে চাই, ইউনো লাইক একজন বলে যে তুমি যদি তাড়াতাড়ি হাঁটতে চাও তাহলে তুমি একা হেঁটো, আর তুমি যদি অনেক দূর পর্যন্ত হাঁটতে চাও তাহলে তুমি একসঙ্গে হেঁটো। সঙ্গীত চাই, যদি মনের মতন যদি সঙ্গী পেয়ে যাও তো প্লিজ ওকে হাতছাড়া করো না, কারণ ছবির মতো আমরা রিটেক আসল জীবনে পাই না। একবার যদি ভালো সঙ্গী যদি হাত থেকে চলে যায়, বিশ্বাস করো আর জীবনে ফিরে আসে না।
পেছন থেকেও, ক্যামেরার পেছন থেকে অনেকেই আছে যারা এরকম দেখাচ্ছে, এরকম হাততালি দিচ্ছে, মানে তাহলে এটা বলাই যেতে পারে নাকি যে এগিয়ে যাও, ছবিটা নিয়ে এগিয়ে যাও, ভালো থাকবেন আপনারা সকালেই, অনেক লোক আছে আর কি। ও হোটেলটা বলেই দাও কোথায়, তাহলে তা আরো আরো এই পটাকাগুলো দিচ্ছে পুরো ফ্রি। পার্ক হোটেলে আজকে আমরা রয়েছি এবং এরপরের বার আশা করি পার্ক আমাদের থেকে টাকাই নেবে না।